অনেক সময় এমন হয় যে আপনার আমার ফোন থেকে খুবই গুরুত্বপূর্ণ ছবি বা ফটোজ ডিলেট হয়ে যায়। তবে আপনি চাইলে একটি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ওই ডিলেট হয়ে যাওয়া ছবি বা ফটোজ আবার রিকভার করে ফিরিয়ে আনতে পারেন। তো কিভাবে ফিরিয়ে আনবেন সেই সকল প্রসেস আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। বিয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আপনারা দেখছেন টেক নিউজ, আমি রাব্বি, পুরো ভিডিও জুড়ে সাথে আছি আপনাদের। তো বিয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে ফটোস রিকভার। বিয়ার্স, আমরা অনেক সময় ভুলবশত আমাদের ফোন থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ছবি বা ফটোস আমরা ডিলিট করে ফেলি। তো এই সকল ছবি বা ফটোস আমরা চাইলে একটি অ্যাপসের মাধ্যমে আবার রিকভার করে ফিরিয়ে আনতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, তো এই সকল প্রসেস আজকে আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে ডিলিট হয়ে যাওয়া ফটোজগুলো আপনি আবার রিকভার করে ফিরিয়ে আনবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এই মোবাইল স্ক্রিন থেকে সরাসরি আমি চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এই যে দেখতে পাচ্ছেন সার্চ বক্স রয়েছে, তো আপনারা এখানে সার্চ করবেন DISKDIGGER, তো এরকমভাবে আপনারা লিখে সার্চ করবেন। তো এই যে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা চলে এসেছে। তো আপনারা এই প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু এই অ্যাপসটা অলরেডি ইনস্টল করে নিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি ওপেন অপশনটায় ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর অলরেডি অ্যাপসটা ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই একদম এই যে উপরে একটি অপশন রয়েছে স্টার্ট বেসিক ফটো স্ক্যান, তো আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি অ্যাপসটা আমার যত ফটোস মিডিয়া রয়েছে সবগুলো স্ক্যান করতেছে, যাতে আমার যেগুলো ফাইল ডিলেট হয়ে গিয়েছিল সেগুলো আবার রিকভার করে ফিরিয়ে আনবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার স্ক্যানটা কমপ্লিটেড হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে লেখা উঠেছে স্ক্যান কমপ্লিটেড। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আমার যত ফাইলগুলো বা ফটোজগুলো ডিলিট হয়ে গেছিলো তার একটি সংখ্যা রয়েছে। তো এখানে নিচে আরেকটি অপশন রয়েছে ওকে, তো এই ওকেটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যেসব ফটো আমি আমার ফোন স্টোরেজ থেকে বা আমার মোবাইল থেকে আমি ডিলিট করে দিয়েছিলাম সেইগুলো এখানে শো হচ্ছে। তো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য একটি ছবি আমি আমার ফোন স্টোরেজে রিকভার করব, মানে ফিরিয়ে আনবো। সেই ক্ষেত্রে এই যে একটি বক্স আকারে দেখতে পাচ্ছেন যে চার কোণা, তো এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনারা সরাসরি কিভাবে রিকভার করবেন সেটা দেখাচ্ছি। এই যে রিকভার নামে একটি অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আরও তিনটি অপশন এসেছে, তো এখান থেকে আপনারা সিম্পলি এই যে সেভ দ্য ফাইল, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমার ফোন স্টোরেজ আকারে একটি অপশন শো হয়েছে। তো এখান থেকে আপনি আপনার ফোন স্টোরেজে নেবেন, বা আপনি যদি চাইলে আপনার মেমোরি কার্ডও নিতে পারেন বা এসডি কার্ড যাকে বলে। তো সেই ক্ষেত্রে এখানে দুটো অপশন এসেছে, একটি হচ্ছে রেডমি নোট 9 প্রো, যেটা আমার মোবাইল ডিভাইসের নাম, আর একটি রয়েছে এসকে রাব্বি, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আমার মেমোরি কার্ড মানে এসডি কার্ড। তো আমি যেহেতু আমার ফোন স্টোরেজে নেব সেই ক্ষেত্রে এই যে রেডমি নোট 9 প্রো এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কোন ফোল্ডারে নেবেন সেই ক্ষেত্রে এখানে অনেক ধরনের ফোল্ডার বা আপনার ফোনে যেগুলো ফোল্ডার রয়েছে সেগুলো শো করবে। তো সিম্পলি এখান থেকে এই যে DCIM, তো এই ফোল্ডারটাই আমি আমার ওই ছবিটা নিব, সেক্ষেত্রে এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিয়েছি। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচে আরেকটি অপশন রয়েছে ইউজ দিস ফোল্ডার, তো এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি অ্যালাউ নামে অপশন এসেছে, তো আপনারা এই অ্যালাউ নামে অপশনটাই ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি আমার যে ছবিটা রয়েছিল সেই ছবিটা রিকভার করে দিয়েছে আমার ফোন স্টোরেজে। তো সেই ক্ষেত্রে আরেকটি অপশন এসেছে যে আপগ্রেড টু প্রো, যদি আপনারা এখান থেকে প্রো ভার্সনটা কিনে নেন সেই ক্ষেত্রে আপনার ফোনের যে ছবিটা ছিল সেটা আরেকটু ভালো কোয়ালিটি মানে ভালো রেজুলেশনের আপনি পাবেন। তো সেক্ষেত্রে ফ্রি ভার্সনটা আমি ইউজ করছি, তো সেক্ষেত্রে আমার এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে দেওয়াটাই উচিত। তো আপনারাও চাইলে এখান থেকে নো থ্যাঙ্কস অপশনটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে নো থ্যাঙ্কস অপশনটা দিয়ে দেওয়ার পরে, তো ভিউয়ার্স, এভাবে আপনি খুব সহজে এই অ্যাপসটার মাধ্যমে আপনার যত ডিলিট হয়ে যাওয়া ছবি বা ফটোস রয়েছে সেগুলো আপনি রিকভার করে নিতে পারেন।
তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।